সবার প্রথমে স্বাগতম সবাইকে ফ্যামিলির তরফ থেকে তো হচ্ছে আমার কাছে বিভিন্ন ভিডিও মেক করার রিকোয়েস্ট থাকছে তো সেটার মধ্যে মানে মোস্ট রিকোয়েস্টিং ভিডিও যেটা সেটা হচ্ছে আপনার বাবুদেরকে কিভাবে পটি ট্রেন করাইতে হয় হ্যাঁ তো পটি ট্রেন করানোর বেশ কিছু ধাপ আছে আমি ধাপগুলো বসে দেখাবো এক এক করে আর হচ্ছে কোথায় কিভাবে করাতে হয় সেটা একটা ফ্যাক্ট তো অনেকে আছে ওয়াশরুমে করতে চায় অনেকে আছে লিটারে বালিতে বা গামলাতে করতে চায় তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে লিটারে বা গাম গামলাতে তারপর হচ্ছে বালিতে কিভাবে করাবেন হ্যাঁ তো আমার ভিডিওগুলো আমি বেসিক্যালি যাদের জন্য তৈরি করি সেটা হচ্ছে যারা একটু অল্প খরচে মানে বিড়াল পালতে চান বা হচ্ছে নতুন বিড়াল পালেন বা হচ্ছে আপনারা জানেন না যে বিড়ালকে কীভাবে পট্রেন করাতে হয় তো বেসিক্যালি তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওগুলো মানে যারা নতুন একেবারে নতুন এবং হচ্ছে অল্প খরচে করতে চান তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বস্তা বস্তার মধ্যে কিছু একটা আছে আচ্ছা তো আমি আপনাদেরকে দেখাই এই জিনিসটা বালি না এই জিনিসটা হচ্ছে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে কাঠের গুঁড়া তো কাঠের গুঁড়া তো এই জিনিসটা আপনারা পাবেন হচ্ছে স মিলে তো কাঠের গুঁড়া জিনিসটা হচ্ছে বিড়ালদের এটা অনেকেই জানে না এটা হচ্ছে এটাতে বিড়ালদেরকে ট্রেন করানো যায় তো আপনি যদি কাঠের গুঁড়া বা বালি আর হচ্ছে লিটার সেম জিনিস মানে সেম ওয়েতে ওদেরকে পটি ট্রেন করাইতে হয় তো আমি এখানে কাঠের গুঁড়া ইউজ করছি আপনারা চাইলে বালি ইউজ করতে পারেন লিটার ইউজ করতে পারেন চাইলে কাঠের গুঁড়াও ইউজ করতে পারেন তো আমি কাঠের গুঁড়ার কস্টিংটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনারা যদি স মিলে যান আপনারা যদি এরকম একটা এক বস্তা আনতে চান আপনাদেরকে ফ্রিতে দিবে আর আপনারা যদি মানে ওদেরকে একটু সম্মানই দিতে চান আপনারা দশ থেকে বিশ টাকা দিতে পারেন এক বস্তা বিশ টাকা হ্যাঁ মানে এরকম এই যে বাজারের ব্যাগে করে যদি এক ব্যাগ নিয়ে আসেন তাহলে দশ বিশ টাকা দিলে ওরা খুশি হয় বা আপনি ফ্রিতে চাইলে আপনাকে ফ্রিতেই দিবে তো আমার যেহেতু অনেক বিড়াল আমার একটা কস্টিংয়ের ব্যাপার থাকে তো লিটার যেহেতু সাড়ে তিনশো তিনশো পঁচাত্তর টাকা দাম তো আমার আসলে ওটাতে পুষাবে না আর একটা তিন কেজি লিটার হচ্ছে এক সপ্তাহ যায় না আমি যতদূর জানি আর পাঁচ ছয়টা বিড়ালের তো মনে হয় প্রতিদিন একটা করে লাগবে তো এই জন্য আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে কাঠের গুঁড়া কাঠের গুঁড়াটাও সেম বালির মতো কাজ করে আর এটা হচ্ছে অনেক হালকা বালি জিনিসটা অনেক ভারী হয় এটা হচ্ছে অনেক হালকা তো এটা আমি এটার গুণাগুণ হচ্ছে এটা অনেক হালকা আর এক বস্তাতে অনেকগুলো ধরে তা আপনারা যদি বড় চালের বস্তা করে এক বস্তা আনতে চান আপনার এক বস্তা দিয়ে আপনাদের এক মাস চলে যাবে সেটা হচ্ছে যদি আপনি তিনটা চারটার বেশি বিড়াল পালেন তিনটা চারটার বেশি বিড়ালের জন্যই হচ্ছে এক বস্তার চেয়ে বেশি চলে যাবে আর যদি আপনারা একটা বিড়াল পালেন একটা বিড়ালের জন্য এরকম ব্যাগ দিয়ে এক ব্যাগ এনাফ এক মাসে হ্যাঁ তো হচ্ছে তাহলে আপনার কস্ট পড়বে বিশ টাকা আর যদি আপনারা এই ধরনের এক বস্তা নিয়ে আসতে চান তাহলে ওদের সাথে কথা বলবেন যে আমার এক বস্তা লাগবে তো ওরা আপনার থেকে দেড়শো থেকে দুইশো টাকা চার্জ রাখবে হুম কারণ এক বস্তা তো অনেক পরিমাণ তো যাই হোক ওরা দেড়শো থেকে দুশো পরিমাণ চার্জ লাগবে এক বস্তার জন্য তো আমি দেখাচ্ছি কীভাবে বিড়ালকে পটে ট্রেন করাইতে হয় আমি ধাপে ধাপে শুরু করব আপনারা আশা করি ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের বিড়ালকে পটে ট্রেন করানো অনেক ইজি হয়ে যাবে তো এই যে আমি একটা গামলা নিয়েছি এটা একটা ছোটো বাবুকে ট্রেন করাবো যার কারণে একটা ছোট গামলা নিয়েছি আমি তো এমনি গামলার মধ্যে আমি এরকম দিয়ে নিলাম কাঠির করে দিয়ে নিলাম তো কখন বসাবো তো সেটা আমি দেখাচ্ছি চলুন দেখাই তো হচ্ছে একটা বাবু বয়স হচ্ছে দুই মাস তো আপনারা যেটা করবেন ওকে খেতে দিবেন ওকে খেতে দিয়ে ওর ঠিক খাবারের একটু কাছেই হচ্ছে গামলাটা এইভাবে রেখে দিবেন হ্যাঁ তো গামলাটা এখানে রেখে দিবেন আমি জাস্ট দেখাচ্ছি ও খেয়ে কীভাবে ওটার উপরে যাবে বা হচ্ছে আপনারা কি করতে হয় তো বিড়ালদেরকে পট্রিট করানোর মানে প্রথম ধাপ হচ্ছে ওদেরকে খাওয়ানোর সাথে সাথেই আপনাকে অ্যাকশানটা নিতে হবে তো চলেন দেখি কিভাবে অ্যাকশানে যাই তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ওর খাওয়া প্রায় শেষের দিকে ওর বয়স হচ্ছে আমি বলেছি দেড় থেকে দুই মাস তো হচ্ছে এই বয়সটা হচ্ছে বাচ্চা থেকে পটি ট্রেন করানোর জন্য সবচেয়ে পারফেক্ট বয়স নট অনলি এই বয়স আপনারা যে কোনো বয়সের বিড়ালকে হচ্ছে পটি ট্রেন করতে পারবেন মানে ইউএতে তো এই যে ওর খাবার প্রায় শেষের দিকে তো এই যে বাবুটার খাবার শেষ একদমই শেষ বলা চলে তো এখন আমি দেখাচ্ছি এরপরের স্টেপ কী হবে তো ওর থেকে ওর 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 পাশ থেকে হচ্ছে আপনারা খাবারের প্লেটটা সরিয়ে নেবেন হুম খাপের প্লেটটা সরিয়ে দিবেন তারপর হচ্ছে এই যে গামলাটা কাছে আনবেন হ্যাঁ তারপরে হচ্ছে দেখেন বাপটা যদি নিজে উঠে উঠলো এই যে বা হচ্ছে আপনারা ধরে ওকে বসিয়ে দেবেন হ্যাঁ তো এই যে ও জায়গা খুঁজছে পটি করার জায়গা খুঁজছে ও এটা বিড়ালদের ন্যাচারাল যে ওরা খাওয়ার পরে একটু পি পটি করতে যায় যারা ওয়াশরুমে ট্রেন হয় ওরা ওয়াশরুমে যায় যারা গামলাতে ট্রেন হয় ওরা গামলাতে উঠে যায় তা আপনাকে যেটা করতে হবে একটু ধৈর্য ধরে খাবারের টাইমটাতে পাশে বসে থাকতে হবে এবং খাওয়ার পরে ওকে তুলে দিতে হবে এটার উপরে হ্যাঁ ঠিকই যে দেখেন অলরেডি পটি করে দিছে এখানে হ্যাঁ তো জিনিসটা আমি একটু ধরে দেখাই সরো বাবা সরো 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 এই যে জিনিসটা হচ্ছে লিটারের মতো কাজ করে মানে ও পটি করার পরে কি হয় জিনিসটা হচ্ছে যেভাবে টেনে ফেলে হ্যাঁ যে দেখেন আপনারা এই যে এটা লিটারের মতো কাজ করে পটিটা এখানে ওর এটা টেনে নিয়েছে হুম এই যে ভেজা শিয়ের যে পার্টটা এটা হচ্ছে টেনে গেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওর যদি এখন পটি আসে তো এখন এটার ওপরে উঠে যাবে পটি করার জন্য ওয়েতে তাছাড়া আপনারা আরেকটা ট্রাই করতে পারেন অনেক সময় হয় যে ওরা পি করার একটু পরের সাথে সাথে আবার পটিটা করে ফেলে তো এই যে আমি দেখি ও এখন পটিটা করে কিনা এটা খুব ন্যাচারাল ওরা খাওয়ার পরেই হচ্ছে ওদের পি এবং পটির যে প্রেশারটা ওটা আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ও হচ্ছে পুপ করছে তো ওরা প্রথমে পি করলো তারপরেও পুপ করছে যদিওর জন্য গামলাটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে আমি হাত দিয়ে ধরে পিটা দেখিয়েছি পটিটা দেখাবো না ব্যাপার হচ্ছে এটাই আপনারা খাওয়ার পর এটা করবেন হ্যাঁ তো অনেকেই ভাবে যে পটি ট্রেন করানো অনেক কঠিন বা কিছু একটা একদমই না ছোট বাচ্চাদের পটি ট্রেন করা হচ্ছে সবচেয়ে মানে বিড়াল পালতে গিয়ে সবচেয়ে ইজিয়েস্ট কাজ হচ্ছে পটি ট্রেন করানো আর ওরা হচ্ছে এটা ন্যাচারালি করে মানে বিড়ালদের ন্যাচারের মধ্যে এই জিনিসটা থেকে যায় তো ওরাই এটা ঢেকে দিবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ও করেছে এই সাইডে ও এখন এটা ঢেকে দিবে নিজ দায়িত্বে এবং পুরা জিনিসটাই কাজ করে হচ্ছে লিটারের মতো তো বালিটা আমি যে কারণে ইউজ করি না বালিটাতে প্রচণ্ড ঘর নোংরা হয় আর হচ্ছে বালিটা মানে ওজনে অনেক ভারী হুম তো এই কাঠের গুঁড়া যে কাজটা করে আপনার কাঠের গুঁড়া হচ্ছে আপনার জিনিসটা অনেক পাতলা প্লাস হচ্ছে আপনাদের যে আমাদের যে ব্যালচাগুলো থাকে যে তুলে এই ভেজা পাটটা ফেলে দেওয়ার তো সেটা করা অনেকটা ইজি হয়ে যায় কাঠের গুঁড়াতে হয়েছে বাবা হলে নেমে যাও আসো 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 হয়ে গেছে চলে আসো চলে আসো তো এই যে খেয়েছে পেটটা এখন ভর্তি তো এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা যখন এরকম নাড়াবেন তো হচ্ছে এই যে জিনিসটা ঢাকা পড়ে যায় আর এবং এখানে একটা একটা বিয়ের মতো চাকার মতো তৈরি হয় তো এটা এখন জাস্ট হয় কাগজ দিয়ে আপনি তুলে ফেলে দিতে পারেন বা হচ্ছে এক ধরনের বেলচা পাওয়া যায় একটু চৌকোনা তো এটা এইভাবে তুলে ফেলে দিলে হয়ে যায় আমার কাছে আপাতত এই বেলচাটা নাই যার কারণে আমি তুলে ফেলে দেখাতে পারছি না বাট এই জিনিসটা এই যে কাঠের গুঁড়াটা শুকনা রয়েছে যায় পাটটা শুকনা থাকে আর পটিটা এরকম আলাদা হয়ে যায় লিটারের মতো তো আপনারা যেটা করবেন এটা হচ্ছে মোড়াপুব করার পরে এটা তুলে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিলে হয়ে যাবে হুম এটা ব্যাপার তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের জন্য এটা ইজি মনে হয়েছে ওয়েটা তো হচ্ছে আপনারা করতে পারেন আর হচ্ছে এই যে ও পা দিয়ে পাড়িয়ে চলে আসছে এটা হচ্ছে কাঠের গুঁড়া জাস্ট ঝেড়ে ফেলে দিলে হয়ে যাবে আর এখন এই জায়গাটা ঝাড়ু দিলে হয়ে যাবে তো আমি যেটা করি আমি গামলাটা ওয়াশরুমে রাখি ওয়াশরুমে রাখলে কি হয় ওরা ওয়াশরুমে যায় ওয়াশরুমটাকে চিনে তো কখনও যদি এমন হয় যে আপনার কাছে কাঠের গুঁড়া নাই তো তখন আপনি বালতিটা এই গামলাটা যদি ওয়াশরুমে রেখে দেন ওরা সেই গামলাতে গিয়ে করবে তো এটা হচ্ছে ওয়াশরুমে পটি ট্রেন করানোর একটা ওয়ে এবং একটা সময় গিয়ে আপনি যদি গামলাটা সরিয়েও ফেলেন ওরা সেই ওয়াশরুমে যাবে ওয়াশরুমে গিয়ে সেখানেই পটি করবে হ্যাঁ তো যাই হোক আশা করি আমার ভিডিওটা দিয়ে আপনাদের একটু হলে উপকার হবে তো যদি উপকার হয় বা এই ধরনের হেল্পফুল ভিডিও আপনারা চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে সেটার জন্য কমেন্ট করবেন এই আর কি তো যাই হোক সাথে থাকুন অনেক অনেক থ্যাংকস সকলকে দেখার জন্য এত ধৈর্য নিয়ে থ্যাংক ইউ বাই